ওকে দেখো, হেলেন কেলার পার্ট টু 49 পেজ, সেখানে রয়েছে আরেকটা সুন্দর প্যাসেজ। চলো আমরা প্যাসেজটা এবার দেখে নিব। হেলেন কেলার স্টার্টেড হার ফর্মাল এডুকেশন, তাহলে হেলেন কেলার শুরু করেছিল হার ফর্মাল এডুকেশন, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ইন 1890 সালে। সি বিগান টু টেক ক্লাসেস, তিনি শুরু করেছিলেন টু টেক মানে নেওয়া, কি ক্লাসেস, ক্লাসগুলো নিতে শুরু করেছিলেন অ্যাট দ্য হোরাস মান স্কুল ফর দ্য ডিপ ইন বস্টন। ডিপ মানে কি বধির, বধিরদের জন্য কোথায়, বস্টনের একটা হচ্ছে কি তোমার হোরাস মান বলে একটা স্কুলে তিনি ক্লাস নেওয়া শুরু করেছিলেন। চিন্তা করো, তিনি নিজে একজন বোবা, যারা আগের ক্লাসটা করেছে তারা খুব ভালোভাবে বলতে পারবে, তিনি হচ্ছে চোখেও দেখতে পেতেন না, কানেও শুনতে পেতেন না, কথা বলতে পারতেন না, অথচ সেই মানুষটা মানবতার সেবায় দাঁড়িয়েছে, ইভেন সে ক্লাস নেওয়া শুরু করেছিল সেই স্কুলে যেটা হচ্ছে বধিরদের জন্য। ফ্রম 1894 থেকে টু 1896 পর্যন্ত শি অ্যাটেন্ডেড দ্য রাইট হিউম্যাসন স্কুল, তিনি যোগদান করেছিলেন রাইট হিউম্যাসন স্কুলে ফর দ্য ডিফ ইন নিউ ইয়র্ক, কাদের জন্য, বধিরদের জন্য, কোথায়, নিউ ইয়র্ক শহরে। দেয়ার সেখানে সি ওয়ার্ক, তিনি কাজ করেছিলেন টু ইম্প্রুভ হার কমিউনিকেশন স্কিল, মানে তার যোগাযোগের যে দক্ষতা সেটা বাড়ানোর জন্য, অ্যান্ড স্টাডিড রেগুলার একাডেমিক সাবজেক্ট, এবং সেখানে পড়াশোনা করেছিল নিয়মিত যেগুলো একাডেমিক পড়াশোনা সেগুলোই। হেলেন গ্র্যাজুয়ালি মেড আপ হার মাইন্ড, মানে ধীরে ধীরে মেড আপ হার মাইন্ড মানে তার মনটাকে কেমনে গঠন করছিল দেখো, টু অ্যাটেন্ড কলেজ অ্যাটেন্ড করার জন্য। ইন 1896 সি অ্যাটেন্ডেড দ্য ক্যামব্রিজ স্কুল ফর ইয়ং লেডিজ, ক্যামব্রিজ স্কুলে জয়েন করেছিল ইয়ং লেডিদের জন্য, যারা হচ্ছে যুবক লেডি, যুবতী লেবি তাদের জন্য। তারপর হচ্ছে যে ম্যাসাচুসেটস লেটার শি ওয়াজ অ্যাডমিটেড টু র্যাডক্লিফ কলেজ, ইয়ং লেডি যে হচ্ছে গিয়ে তোমার যে ম্যাসাচুসেটস, এখানে লেটার পরে শি ওয়াজ অ্যাডমিটেড, তিনি ভর্তি হয়েছিলেন টু র্যাডক্লিফ কলেজে। হিয়ার সেখানে সি লার্নড রিডিং, তিনি পড়াশোনা শিখেছিলেন থ্রু এ স্পেশাল টেকনিক, একটা স্পেশাল টেকনিকের মাধ্যমে কল্ড ব্রেইলি, যে টেকনিকটাকে বলা হয় ব্রেইলি, তোমরা মনে হয় প্রাইমারি স্কুলে তোমাদের ব্রেইলি নিয়ে একটা লেসন ছিল, তোমরা এটার সঙ্গে পরিচিত যে ব্রেইলিটা কী, চলো এবার আমরা দেখে নিই। শি অলসো লার্ন হিয়ার হাউ টু টাইপ, তিনি এখানে আরও শিখেছিলেন কীভাবে টাইপ করতে হয়। তারপর অ্যানি শেলভিয়ান ওয়াজ অলওয়েজ উইথ হার ফর হেল্প, অ্যানি শেলভিয়ান তার কী ছিল, অ্যানি শেলভিয়া হচ্ছে গিয়ে তার অলওয়েজ তার সঙ্গে ছিল তার সহযোগিতার জন্য। সি স্যাট বাই হার ইন দ্য ক্লাস, তিনি ক্লাসে তার পাশেই বসতেন, অ্যান্ড ইন্টারপ্রেটেড লেকচার্স অ্যান্ড টেক্সট, লেকচার এবং টেক্সটগুলো কী করতেন, তাকে বুঝিয়ে দিতেন। ইন 1906 হেলেন রিসিভড আ বিএ ডিগ্রি, 1904 হেলেন কী করলো, বিএ ডিগ্রি পেল উইথ ওনার্সে মানে সম্মানের সঙ্গে ফ্রম দ্যাট কলেজ, ওই কলেজ থেকে। হ্যাঁ, হেলেন কেলার স্পেন্ড দ্য রেস্ট অফ হার লাইফ, মানে তার জীবনের শেষ সময়টুকু স্পেন্ড করেছিল, ব্যয় করেছিল ট্রাই টু মেক ইট ইজিয়ার, মানে এটাকে আরও সহজ করতে, ফর ডিজেবল্ড পিপল টু লার্ন, যারা অক্ষম লোক তাদের শেখানোর জন্য। হেলেন কেলার ডাইড অন June 1st, হেলেন কেলার পহেলা জুন মারা গিয়েছিল 1968 খ্রিস্টাব্দে বা সালে, আর নিউ উইকস শর্ট অফ হার 18th birthday, a few weeks short of her 18th birthday, তার জন্মের যখন 88তম জন্মবার্ষিকী কয়েক সপ্তাহ আগেই। তো শিখাজি বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলা যে এটা আসলে কী বোঝাচ্ছে, কী বলছে, আমি আবারও বলে দিব, ততক্ষণে আমি ক্লাসটা এমএমসিতে আপলোড করে দিই। হ্যাঁ।
তোমাদের নাম রোল শাখা শ্রেণীগুলো সবাই লিখে লিখে পাঠাতেই থাকো। আমি ক্লাসটা MMC-তে আপলোড করে দেব। আমরা আছি সপ্তম শ্রেণীর ইংলিশ বিষয় নিয়ে, তাই না? আমাদের উপস্থিত শিক্ষার্থী দেখলাম 14, উপস্থিতি সংখ্যা আরও অনেক বেশি হতে হবে তোমাদের, কিন্তু প্রত্যেক দিন হাজিরা খাতায় প্রেজেন্টেশন করা হচ্ছে, বুঝছো? যারা হাজিরা খাতায় তোমাদের নামটা উঠাতে চাও যে আমি ক্লাস করতেছি, তারা অবশ্যই নাম রোল শাখা শ্রেণীটা লিখবে। ইভেন যখনই ক্লাস সে জয়েন করবা তখনই লিখে, মানে যদি তুমি এই মুহূর্তে জয়েন না করতে পারছো পরে জয়েন করলে তখনও লিখতে পারবা। ওকে, আমরা একটা ফটো নিয়ে নিব। সরি, আচ্ছা, আমাদের ক্লাসটা আপলোড করা কমপ্লিট হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যা, ম্যাম MMC মানে কি? ময়মনসিংহ মেডিকেল কলেজ? ময়মনসিংহ মেডিকেল কলেজ না, MMC হচ্ছে মাউসি কর্তৃক আমাদের একটা ড্যাশবোর্ড, যেখানে আমাদের স্কুলে প্রত্যেকদিন কতগুলো ক্লাস হচ্ছে সেটা আপলোড করতে হয়, টাইম টু টাইম চলমান ক্লাসের পিকচার নিয়ে আপলোড করতে হয়। যে মানে এটা মাল্টিমিডিয়া সেকশনের একটা অপশান তোমার। বাহ, তোমরা যা ব্রিলিয়ান্ট, তোমাদের প্রশংসা না করে পারি না ব্রিলিয়ান্সির। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এবার আমি বলে রাখি যে হেলেন কেলার ছিলেন একজন হিউম্যানিটেরিয়ান, যিনি ছিলেন কি না চোখে দেখতে পারতেন না, কানে শুনতে পারতেন না, ইভেন কথাও বলতে পারতেন না যখন তার বয়স মাত্র 2 বছর, তখন থেকে বাট এটা বাই বর্ন না। ওই সময় তিনি খুব বেশি অসুস্থ ছিলেন, অনেক বেশি জ্বরে ভুগতেছিলেন, যার ফলে তার শারীরিক এই কন্ডিশন দাঁড়িয়েছিল। কিন্তু তার বাবা মা তাকে নিয়ে আশা ছেড়ে দেননি, তাকে টেক কেয়ার করেছেন, তাকে হচ্ছে গিয়ে স্কুলে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয়েছিল, তিনি নিজে পড়াশোনা করেছেন এবং তিনি নিজে অলরেডি ক্লাসও নিয়েছেন, তিনি ব্রেইলি মাধ্যমে কাজটা করিয়েছেন। ব্রেইলিটা তোমাদের, তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে গিয়ে মনে করো আমরা এখানে লিখছি যে কে, তো ওখানে ব্রেইলি হচ্ছে তোমার যে ডট ডট করে লেখাগুলো থাকে, মনে করো যে তোমার এই যে এরকম হচ্ছে উঁচু উঁচু হয়ে থাকবে লেখাগুলো, তখন সে হাত বুলায় বুঝতে পারবে যে এই যে এটা এরকম লম্বা হয়ে আছে, একটু এরকম হয়ে আছে, দ্যাট মিনস এটা হচ্ছে 1। সাপোজ এটা যদি 1 হয় তাহলে ও এরকম করে এটা নেড়ে বুঝতে পারবে, যদি 2 হয় তখন এটা এইভাবে থাকবে, ঠিক আছে? এরকম উঁচু উঁচু ডট ডট যেটা হয়ে থাকবে সেটাই হচ্ছে তোমার ব্রেইলি। এই যে দেখো না, তোমরা বাচ্চাদের খেলার হচ্ছে গিয়ে তোমরা ইনস্ট্রুমেন্ট, আমাদের এমনই ছিল, সব খেলে খেলে কোথাও উধাও করে দিয়েছে, যদি তোমরা সেগুলো দেখ
দেখাতে পারতাম, তাহলে ওটা বুঝতে পারতাম যে ব্রেইলিটা অ্যাকচুয়ালি কি জিনিস। এই মুহূর্তে আমার কাছে খাঁটি নেই। যাই হোক, তো এই ব্রেইলি সিস্টেমের মাধ্যমে তিনি নিজে পড়াশোনা করেছিলেন এবং হচ্ছে গিয়ে অন্য যে তোমার অক্ষম শিশুরা ছিল, ডিজেবলড চাইল্ডরা ছিল, তাদেরকে তিনি পাঠদান করতেন। হ্যাঁ, সে বিষয়গুলো এখানে বলা হয়েছে। তাহলে আনসার দিস কোয়েশ্চেন্স পার্ট বি এ দেখো যে হাউ লং ডিড সি স্টাডি অ্যাট দ্য রাইট হিউম্যাসন স্কুল, রাইট হিউম্যাসন স্কুলে তিনি কতদিন ছিলেন। যে তুমি দেখো ওখানে একটা সাল উল্লেখ আছে, রাইট হিউম্যাসন স্কুলে তিনি কতদিন পড়াশোনা করেছেন। এবার দেখো এখানে দেখা আছে প্রথমে সেকেন্ড সেকেন্ড লাইনেই দেখো যে তোমার ফ্রম 1894 থেকে 1896 এই সময়টা তিনি ছিলেন। দ্যাট মিনস কত, 1894 থেকে 1896 কয় বছর হচ্ছে এটা কিন্তু আমি বলে দেবো না। হ্যাঁ, এটা তোমাকেই বুঝতে হবে যে তিনি কত বছর সেখানে ছিলেন। ফ্রম 1894 টু 1896, 4, 5, 6 কয় বছর হচ্ছে। আমরা কিন্তু এখানে 94 থেকে 96 দেখে অনেকে বলে দিতে পারি যে ম্যাম 2 বছর, কিন্তু তোমার বলা হয়েছে যে 94 থেকে 96, দ্যাট মিন্স 94, 95, 96, 3 বছর। ঠিক আছে, আমি উত্তরটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। হাউ ডিড অ্যানি হেল্প হেলেন উইথ হার স্টাডিজ অ্যাট র্যাডক্লিফ কলেজ, র্যাডক্লিফ কলেজে অ্যানি তাকে কতদিন ধরে হেল্প করেছিল। তো দেখো র্যাডক্লিফ কলেজের বিষয়ে অ্যানি শালভিয়া তাকে কতদিন হেল্প করেছিল। তোমরা একটু প্যাসেজটা পড়ে আবারও হচ্ছে যে উত্তরগুলো করতে পারবে, উত্তর করার চেষ্টা করো। আমি দেখতেছি শিওর দ্যাট মিট লার্ন হিয়ার শার লার্ন টু রিং ফ্রম স্পেশাল টেকনিক অ্যান্ড কল্ড ব্রেইলি, শিওর অলসো লার্ন হিয়ার হাউ টু টাইপ, অ্যানি শালভিয়া ওয়াজ অলওয়েজ উইথ হার। আচ্ছা, 96 সালে সি অ্যাটেন্ডেড ক্যামডেন ফর ইউনিট লেটার, তারপর 96-এর পরে তিনি সেখানে জয়েন করেছিলেন। আর ওই কলেজ থেকে 1904 সাল, তাহলে 96-এর পর থেকে 1904 এতদিন পর্যন্ত তিনি সেখানে করেছিলেন পড়াশোনা করেছিলেন, অনার্স ডিগ্রি ওখান থেকে নিয়েছিলেন, বিএ অনার্স। তাহলে 1904, 96 থেকে 1904 সময়টা কত হচ্ছে সেটা বের করবা। এবার পরের পেজে আমরা চলে যাই, দেখি ইয়েস যে ওয়েন ডিড হেলেন গ্রাজুয়েট, কখন গ্রাজুয়েট হয়েছিল, 1900 কত সালে, দেখে নাও সালটা বইয়ে দেওয়া আছে। তারপর হাউ ডিড হেলেন বিকাম ফেমাস, কিভাবে তিনি ফেমাস হয়েছিলেন। হেলেন আসলেই ফেমাস হয়েছিলেন, তিনি নিজে যেমন ডিজেবল ছিলেন, বাট সে ডিজেবলটা সে ওভারকাম করে আরও যারা ডিজেবল চিলড্রেন ছিল তাদেরকে তিনি হেল্প করেছিলেন। এভাবে তিনি এ বিষয়টা কী করতে পেরেছিলেন, ওভারকাম করতে পেরেছিলেন। ওকে, এবার টিক দ্য বেস্ট অ্যান্সার, বেস্ট অ্যান্সার এখানে 6টা আছে, তোমাকে এখন বেছে নিতে হবে যে কোনটা হচ্ছে সঠিক উত্তর। তো উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, শুধু নাম্বার 1, 1 for A, 2 for B এভাবে উত্তরটা পাঠাবা। পুরোটা লেখার দরকার নাই, ওকে। ঠিক আছে বন্ধুরা, দেখো এবার আমি একটু তোমাদের উত্তরগুলো দেখার চেষ্টা করি, তোমরা উত্তরগুলো পাঠাও। ফর নাম্বার 1, দ্য হোরাস মান স্কুল ইজ ফেমাস ফর, হোরাস মান স্কুলটা কাদের জন্য। আমরা মূলত ওখানে বই দেখেছি যে ওটা হচ্ছে বধিরদের জন্য, দ্যাট মিনস বধিরের ইংরেজিটা কি এখান থেকে তুমি এখন খুঁজে নাও, আমি কিন্তু আর বলে দিচ্ছি না। ব্লাইন্ড না ডেফ না ডাম, নিশ্চয়ই তোমরা এটা জানো।
নাম্বার টু দেখো যে হু অলওয়েজ হেল্পড হেলেন টু লার্ন। আমি কিন্তু কমপ্লিট উত্তর বলে দিলে তুমি নিজে তখন একটু চেষ্টা করবে না, এবার নিজে চেষ্টা করো। হু অলওয়েজ হেল্প, কে সবসময় হেল্প করেছিল হেলেন টু লার্ন শিখতে? হোরাস মান না হচ্ছে গিয়ানি সালভিয়া আর নাকি হচ্ছে রাইট হিউম্যাশন, অলওয়েজ হেল্প করেছিল। তার সঙ্গে আমরা আগের আগের হচ্ছে গিয়ে প্যাসেজেও দেখলাম যে তার একজন টিউটর হিসেবে ছিলেন, এখানেও দেখলাম যে অলওয়েজ তাকে হেল্প করেছেন একজন, তিনি কে? তারপর দেখো যে অ্যাট রেড ক্লিপ কলেজ হেলেন মাস্টার্ড হার রিডিং স্কিল, স্পিকিং স্কিল না লিসেনিং স্কিল। রেড ক্লিপ কলেজে হেলেন কী করেছিল, কোন স্কিলটা? রেড ক্লিপ কলেজে তোমরা খেয়াল করো যে শিলাট অ্যাডমিন রেড ক্লিপ কলেজ, হিয়ার সি লার্নড রিডিং থ্রু আ ফিজিক্যাল, একটা এখানে সে কী করেছিল, রিডিং স্কিলটা ডেভেলপ করেছিল, তাই না? নেক্সট ওয়ান দেখে নাও যে ফোর হেলেন ডাইড কখন, কখন মারা গিয়েছিল, আর্লি এজ, মিডিল এজ না ওল্ড এজ? মোটামুটি 88 বছর বয়স পেয়েছিল, সেক্ষেত্রে এটাকে কী বলা যায়, অনিশ্চয় মোটামুটি ভালো একটা বয়স পেয়েছিল, তাই না? তাহলে সেটাকে নিশ্চয় আর্লি বলা যাবেই না, মিডিলও বলা যায় না, কারণ মিডিল হতে গেলে তোমার হচ্ছে 50-এর আশেপাশে হলে সেটা মিডিল এজ বলতে পারো, তার মানে বুঝতেই পারছো কোন এজ। নাম্বার ফাইভ দেখো যে হেলেন ওয়ার্ক ফর ইম্প্রুভিং হার কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন স্কিল ইম্প্রুভ করার জন্য কি করেছিল, হিয়ার দি আন্ডারলাইন ওয়ার্ডস মিন, কমিউনিকেশন স্কিল মানে এটা কি, এক্সপ্রেসিং আইডিয়াজ অ্যান্ড ফিলিংস, আইডিয়া এবং ফিলিংসটা বর্ণনা করা, নাকি সেন্ডিং ইনফরমেশন থ্রু টেলিফোন রেডিও, টেলিফোন রেডিও এটা কি কমিউনিকেশন স্কিল, আর নাকি ডেভেলপিং রোড অ্যান্ড ইয়ার ইন ট্রান্সপোর্ট, এটা তো হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। হেলেন ওয়ার্ক ফর ইম্প্রুভিং কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন মানে যোগাযোগ মাধ্যমটা স্কিল করার চেষ্টা করেছিল, কাজ করেছিল এটা চেষ্টা করার জন্য, তাহলে এটা বলতে কী বোঝাচ্ছে, যে এক্সপ্রেসিং আইডিয়াজ অ্যান্ড ফিলিংস আর নাকি হচ্ছে আইডিয়া ফিলিংস নাকি হচ্ছে সেন্ডিং ইনফরমেশন থ্রু টেলিফোন রেডিও এক্সেট্রা, আসলে যোগাযোগ মাধ্যমটা কোনটা দাঁড়াচ্ছে একটু খেয়াল করো তো, ভেবেচিন্তে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। তারপর হচ্ছে হুইচ সেন্টেন্স গিভ দ্য কারেক্ট ইনফরমেশন অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, এই টেক্সটটাকে কোনটা কারেক্ট ইনফরমেশন দেয়। দেখো যে অ্যানি টট হেলেন অ্যাট রেড ক্লিপ কলেজ, অ্যানি এক্সপ্লেইন্ড লেকচার্স অ্যান্ড টেক্সট ইন দ্য ক্লাস, অ্যানি ওয়াজ নট অ্যালাউড টু ইন্টার দ্য ক্লাস, অ্যানি অ্যানি তো তার পাশে ক্লাসে বসেই থাকতো, তার মানে নট অ্যালাউড হবে না, অ্যানি টট হেলেন অ্যাট রেড ক্লিপ কলেজ আর নাকি অ্যানি এক্সপ্লেইন্ড লেকচার্স অ্যান্ড টেক্সট ইন দ্য ক্লাস। আসলে অ্যানি হচ্ছে রেড ক্লিপ কলেজে তিনি কি ছিলেন, শিক্ষায় দিতেন, তাই না? তাহলে ওখানে ফার্স্ট ওয়ান উত্তর হচ্ছে।